খুব চর্চিত বিষয়। লোকসভা নির্বাচন অর্থাৎ 2024 চনের লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তত লোকসভা সমষ্টির ইতিমধ্যে নির্বাচন আয়োগে খাল সলনি করার একটা প্রক্রিয়া অব্যাহত আছে বলে ইতিমধ্যে চর্চালে আহি আছে। সমান্তরালক যার বিধানসভা সমষ্টি আছে আর এই বিধানসভা সমষ্টির খাল সলনি করার এক প্রক্রিয়া হয়ে আছে বলে ইতিমধ্যে খুব চর্চা চলি আছে। আর বর্তমান মর সহিতে উপস্থিত আছে বিটিআরর অর্থাৎ বিটিএডির জ্যেষ্ঠ রাজনীতিবিদ অর্থাৎ কোকরাঝার লোকসভা নির্বাচনের প্রাক্তন সাংসদ এস কে বিশমুথিয়ারী তেখেতে আছে। মই তেখেতৰ পৰা জানিব বিচাৰিম। প্ৰথমত মই এই দৃশ্য দেখাবলৈ যত্ন কৰিছোঁ। এয়া হ'ল মোৰ হাতত ডেলিমিটেশ্যন কমিশ্যন অফ ইণ্ডিয়া 2007 চনত এইখন ৰেপৰ্ট তেওঁলোকে দাখিল কৰিছিল আৰু এইখন ৰেপৰ্ট মতে অহা লোকসভা নিৰ্বাচনৰ প্ৰাক্ষণত সমষ্টিৰ যি খাল সলনি করা হব আর এই রেপোর্টখনতে আছে। মই পোনে পোনে তেখেতৰ পৰা জানিব বিচাৰিম। বিশেষকৈ মই বিটিআরর কথায় কৈছো। বিটিআরর যেহেতু আগত কোকরাঝার সমষ্টি আছিলে এসটিত, নতুনকৈ ওদালগুৰি সমষ্টি লোকসভা সমষ্টি ইতিমধ্যে গঠন করা বলে তেওঁলোকে রেপোর্ট দাখিল করেছে। এই সন্দৰ্ভত কি কব, সামগ্রিকভাবে কি কব এই সন্দৰ্ভত? এই সংক্রান্ত মোর প্রতিক্রিয়া এইটাই, যেহেতু 2003 চনত বিএলটির সহিতে নতুন চুক্তি স্বাক্ষর করার ফলস্বরূপে ভারতের সংবিধানের ষষ্ঠ অনুসূচী বা সিক্স শেডিউলের অধীন 3,079খন গাঁক হাঙরি লই এখন স্বায়ত্তশাসিত অঞ্চল বডোল্যান্ড টেরিটরিয়াল এরিয়াস ডিস্ট্রিক্ট নামৰ এটা অঞ্চল গঠন করে দিলে। আর সেই বিধিদিক শাসন করবির কারণে বডোল্যান্ড টেরিটরিয়াল কাউন্সিল নামৰ এখন প্রশাসনিক গট বা সরকারের শাসনযন্ত্র হিসাবে 2003 চনতে ভারতের সংসদে ইন্ডিয়ান পার্লামেন্টে 2003 চনতে বিটিসি অ্যাক্ট নামের এখন আইন পাস করে নতুন প্রশাসনিক একটা গট গঠন করে দিয়েছিল। আর এই আর্টিকেল 330 সাবক্লজ C মতে সিক্স শিডিউলের অধীনত যিমানবোৰ পার্লামেন্টারি সমষ্টি থাকে এই পার্লামেন্টারি সমষ্টিসমূহ জনজাতির কারণে সংরক্ষিত আসন হিসাবে থাকিব লাগে। কিন্তু 2002 চনত যি ডেলিমিটেশন কমিশন বহুয়া হৈছিল চনত কোকরাঝার আর ওদালগুৰি নামের দুখন পার্লামেন্টারি আসন নির্ধারণ করে এই দুখন পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি সমষ্টিক জেনেরেল হিসাবে নির্ধারণ করে দেখা হল, যাক মই 2002 চনত গঠন হওয়া ডেলিমিটেশন কমিশনের মই এজন অন্যতম এসোসিয়েট মেম্বার আসিল। আর এসোসিয়েট মেম্বার হিসাবে আর তদানীতন এজন সাংসদ হিসাবে মই সেই ডেলিমিটেশন কমিশনের যে একপক্ষে যে রিপোর্ট রেকমেন্ডেশন এন্টি ট্রাইবেল এন্টি বড়ো যে পলিসি ডিসিশন ইয়াক মই প্রত্যাখ্যান করেছিল, অপোজ করেছিল লিখিতভাবে, আমি অগ্রাহ্য করেছো। আমার দাবি হল যেহেতু আমার বিটিডি অঞ্চল ভারতের সংবিধানের ষষ্ঠ অনুসূচীর অধীনত জনজাতি অঞ্চল ট্রাইবেল এরিয়া হিসাবে স্থাপিত হল, ঘোষিত হল, নোটিফাইড হল, গতি এই বিটিডি অঞ্চলত যিমানখিনি সংসদীয় সমষ্টি নির্ধারণ করে দিয়া হল আকো হবলে গই আছে, এই ওদালগুৰি হোক বা কোকরাঝারি হোক এই দুখন আসনও ট্রাইবেলের কারণে রিজার্ভ সিট হব লাগে। যদি দরকার পরে আমি সুপ্রিম কোর্টত কেস দাখিল করে হলেও আমি জাস্টিস আদায় করিম। ভারতের সংবিধান আর্টিকেল 330 সাবক্লজ C কয় যে সিক্স শিডিউলত থাকা ট্রাইবেল লোকসকলের কারণে পার্লামেন্টারি সিটসমূহ রিজার্ভ থাকিব লাগে। মেঘালয়ত আজি দুখন পার্লামেন্টারি সিট আছে, এই দুখন পার্লামেন্টারি সিট যেহেতু তাত সিক্স শিডিউল চলি আছে গতিকে এই দুটা সিট ট্রাইবেল এখন রিজার্ভ সিট হিসাবে এতে বর্তি আছে। আমি সেই একে ব্যবস্থা আমি খেলি নাপাম, আমি পাবই লাগিব। আর 2007 চনত দাখিল করা তদানীতন
ডেলিমিটেশ্যন কমিশনের যে রিপোর্ট রিকমেন্ডেশন তার যে কোকরাঝার ওদালগুড়ির যে জেনারেল দেখা হল ইয়ার অঞ্চলের আসল উদ্দেশ্য রাজনীতির ষড়যন্ত্র হল যে ট্রাইবেল সকলের যদি রাজনৈতিক অধিকার এই অধিকার সমূহ সমূলাঙ্কে ধ্বংস করার কারি লওয়ার রাজনীতি গভীর ষড়যন্ত্র ইয়াত অন্তর্নিহিত হয়ে আছে। এখানে কোনো পদ্যে এই 2007 চনত দাখিল করা যে রিপোর্ট রিকমেন্ডেশন সেইটো নাকচ করে আহিলই মই। আর অদূর ভবিষ্যতে যদি নতুন ভবিষ্যতে যদি নতুন ডেলিমিটেশন প্রক্রিয়া যদি আরম্ভ করবলে গিয়ে আছে এটা অসম সরকার নিজের রাজনৈতিক উদ্দেশ্যের কারণে অহা 2024 চনের লোকসভা নির্বাচন আগতে আকৌ ডেলিমিটেশন প্রক্রিয়াটা আরম্ভ করব দাবি করে আছে। সৌদিনাখন মই ইলেকশন কমিশনের অফিস গেছিল, অফিস গিয়ে প্রিন্সিপাল সেক্রেটারি লগ ধরে আছো, তেখেতক মই সুদিছো যে আমি শুনবলে পাইছো বিভিন্ন বাতরি কাকত সমূহ জড়িয়ে ডেলিমিটেশন প্রক্রিয়াবলে আকৌ অসমত আরম্ভ হব, কথাটা কিমান সঁচা? তেখেতে কলে যে সেই সংক্রান্ত একটা কেস সুপ্রিম কোর্টের এটিও ওলমি আছে, এটিও ফাইনাল স্টেজলে অহা নাই, যদি সুপ্রিম কোর্টে কেসটা অতি সোনকালে যদি ফাইনাল করে দিয়ে কিবা একটা পজিটিভ ভার্ডিক্ট দিয়ে তেতিয়াহলে ইলেকশন কমিশনে ডাইরেক্টলি নিজাববিয়াকৈ সেই প্রক্রিয়া আরম্ভ করিম বলে কৈছে, আর নতুন কিবা একটা ডেলিমিটেড কমিশন তেলকে গঠন নকরে। আর বিধানসভা সমষ্টির ক্ষেত্রে যেহেতু ওদালগুড়ি লোকসভা নির্বাচনের অধীনতে সাতটাকৈ সমষ্টি নতুনকৈ তেওঁলোকে বনাইছে, আর আনফালে কোকরাঝারতো সাতটা সমষ্টি তেওঁলোকে দিছে, কিন্তু এস টি সিট সমূহ খুব কম পরিমাণ দেখবলে পোৱা গৈছে, এই ক্ষেত্রে কি কব আপনি? কারণটা হল এইটো মতলবটো যে কোকরাঝার পার্লামেন্টের সিট যাতে অদূর ভবিষ্যতে এস টি হয়ে না থাকে, যেহেতু কোকরাঝারখনে সকলে কয় দিস ইজ দি নার্ভ সেন্টার অফ দি বোডো নেশন, যাতে কোকরাঝার সমষ্টির কোনো বড়ো মানুষ আর লোকসভালে পার্লামেন্টলে যাব যাতে নয়ারে তারে এটা খুব ব্যবস্থা আর কি, বেয়া ব্যবস্থা এটা, নহলে ইচ্ছা করিলে কোকরাঝার পার্লামেন্টের সিটটুকে বিধানসভা সমষ্টি ভালেখিনি সমষ্টিটু মানে এস টির কিন্তু রিজার্ভ করে করা যদি হলে হেতেন তেতিয়াহলে কোকরাঝার পার্লামেন্টের সিট নিশ্চয় এস টি হয়ে থাকলে হেতেন, কিন্তু শুদ্ধটা এসেম্বলি সমষ্টিক সমানে সমানে ভাগ করিলে কোকরাঝার পার্লামেন্টের সমষ্টির অধীনত পেলাই দিলে হাতখন, ওদালগুড়ি পার্লামেন্টের সমষ্টির কারণে সুমাই দিলে হাতখন, উদ্দেশ্য হল যাতে বড়োলেন অঞ্চলত এজনও এখনও যাতে এস টির কারণে সংহতীয় সমষ্টি না থাকে, পার্লামেন্টের সিট না থাকে, সেই গভীর রাজনীতির ষড়যন্ত্রর বলত এনেহেন এটা রিপোর্ট দাখিল হল। আপনাদের প্রক্রিয়া এই সন্দর্ভত কেনেকৈ প্রসেস করব আপনাদের? আমি প্রথমতে ইলেকশন কমিশনের ওসরলৈ যাম বলে ভাবিছো, তারপর যদি ইলেকশন কমিশনের যদি আমাক পজিটিভ সিগনেল নিদিয়ে সঁহারি নিদিয়ে তো ডেফিনেটলি আঞ্চ করে আমি কেস এটা ফাইল করে লাগবে, মানে আর্টিকেল 330 সংবিধানের আর্টিকেল 330 সাব ক্লজ সি প্রভিজনের অধীনত যাবর সুবিধা লিখা হয়েছে জনজাতির লোকসকলের কারণে লোকসভার সমষ্টি সংরক্ষণ রখার যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা যদি রাখার যদি মতলব যদি তেলকে নেরিকায় সদিছে নেরিকায় তেতিয়া আমি সুপ্রিম কোর্টত কেস দাখিল করবই লাগবে, উপায় তো নাই। ধন্যবাদ। তেখেত আছিল সবে সবরে পরিচিত প্রাক্তন কোকরাঝার লোকসভার সাংসদ সানসুমা খুঙ্গুর বিস্মিত।